হাই, আমি পথিক সাহু। রবীন্দ্রভারতী থেকে ব্যাচেলার্স এবং মাস্টার ডিগ্রি পাস আউট করেছি। আমি বেসিক্যালি একজন প্রিন্ট মেকার, কিন্তু লকডাউনের সময় থেকে আমার কাজগুলো দ্রুত চেঞ্জ হচ্ছিল। আমি প্রিন্ট মেকিংকে কাজে লাগাচ্ছিলাম, কিন্তু কাগজ ব্যবহার করার বদলে আমি প্লেটগুলোকে আমি ডাইরেক্ট ডিসপ্লে করার দিকে ভাবছিলাম। লকডাউনের ফলে আমার চুজ করা মেটেরিয়ালগুলোও চেঞ্জ হচ্ছিল। যেমন ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়াল আমার কাজে প্রচুর পরিমাণে দেখা দিচ্ছিল, সিমেন্ট, টিন, কপার। আমি ল্যান্ডস্কেপকে ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়াল দ্বারা রিপ্লেস করছিলাম। সোসাইটির এই যে চেঞ্জ, এটা আমার কাজে ধরা পড়ে। খুব চিপ কোয়ালিটির যে জিনিসপত্র যেগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ হয়, যেমন রিভিট, টিন অথবা গাড়ি তৈরির জন্য যে ইনস্ট্রুমেন্ট, সেগুলোকে আমি আমার কাজে ইউজ করেছি। মূলত সোসাইটির চেঞ্জকে আমি আমার কাজে তুলে ধরেছি মেটেরিয়াল রিপ্লেসমেন্টের দ্বারা। ইমামি আর্টের এই এক্সিবিশনে এই কাজগুলোই রয়েছে।